আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুটম কুক চ্যানেলে সবাইকে শুভেচ্ছা এবং আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমাদের একটা রিকোয়েস্ট ছিল চিজ কেক দেখানোর, সো আজকে আমি শেয়ার করতে আসলাম আপনাদের সাথে স্ট্রবেরি চিজ কেক রেসিপি। তা আমি চিজ কেকটা আসলে যেটা হয় কুকিতে বানানো হয়, তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট ওয়ে, ওয়াই নট মেক ইট উইথ কেক। সো এখানে আমি একটা স্পঞ্জ কেক বেকিং নিয়েছি, আমাদের চ্যানেলে অলরেডি কেকের রেসিপিটা আছে, ডিসক্রিপশনে বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো আমি প্রথমে নিয়ে নিলাম 2 কাপ হুইপিং ক্রিম, আর হুইপিং ক্রিমটাকে আমি 10 মিনিটসের জন্য ফ্রিজে রেখে চিলকেও নিয়েছিলাম। আর আপনারা চেষ্টা করুন ফ্যাটযুক্ত হুইপিং ক্রিম নিতে, তাহলে চিজ কেকের টেক্সচারটা অনেক ইয়ামি হয়। সো ভিউয়ার্স, আমি এখন এটাকে ভালো করে বিট করে নেব। আর এই চিজ কেকটা বানানো একটু লেন্থি প্রসেস, কিন্তু আপনারা যখন বানাবেন দেখবেন এটা অনেক একটা ডিফারেন্ট টেক্সচার দেয় এবং অনেক অনেক ইয়ামি। তো এখন আমি দিয়ে দেবো 1 কাপ ক্রিম চিজ এবং দিয়ে আবার সব কিছু বিট করে নেব। হুইপিং ক্রিম এবং ক্রিম চিজটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে এটাতে দিয়ে দেবো 6 টেবিল স্পুন আইসিং সুগার, এবং সুগারটা আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি অ্যাড করেছি। আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে আপনারা রেগুলার সুগার দিতে পারেন 3 টেবিল স্পুন। আইসিং সুগারটা আপনারা চাইলে পাটাতে পিষে নিতে পারেন, গ্রাইন্ডার রেগুলার সুগারটা ব্লেন্ড করে নিলে দেখবেন আইসিং সুগার হয়ে গিয়েছে। এবং আইসিং সুগারটা ইউজ করলে যেটা হয় আপনার বিটটা কম করতে হয়, রেগুলার সুগার ইউজ করলে আপনার বিটটা বেশি করতে হবে, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। তো আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব, বিট করে নিব, এবং যতক্ষণ পর্যন্ত না ঠিক কনসিস্টেন্সি আসে ততক্ষণ পর্যন্ত আমরা বিট করে নিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি ডাভ, ঠিক কনসিস্টেন্সি চলে এসেছে। এখন আমরা যে কেকটা দিয়ে বানাবো সেই কেকটা আমি হাফ স্লাইস করে কেটে নিব, এবং আমি যেহেতু স্ট্রবেরি চিজ কেক বানাবো আমি এখন এই হাফ করে কাটা কেকটার উপরে স্ট্রবেরি জ্যাম স্প্রেড করে দেব। আমি এখানে স্ট্রবেরি জ্যাম নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ডিফারেন্ট টাইপের জ্যাম দিয়ে করতে পারেন, দ্যাটস ফাইন টু। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার স্ট্রবেরি জ্যামটা পারফেক্টলি আমি স্প্রেড করে নিয়েছি। এখন আমাদের কেকের উপর আমি দিয়ে দেব ক্রিম চিজের টপিংটা, এবং খুব ভালো করে সব কিছু ভালো করে মিক্স করে নিব, এবং টপিংটা যেন সুন্দর হয় সেজন্য ভালো করে স্প্রেড করে নিব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ক্রিম চিজের স্প্রেডিংটা শেষ, টপিংটা, এবং এটাতে আমার মেয়ে আমাকে হেল্প করেছে, শি লাইকস টু বেক সামটাইমস অ্যান্ড টু অল দিস স্টাফ। এখন আমি এটাকে স্ট্রবেরি জ্যাম এবং ওরিও ক্রাস্ট কুকি দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি। ইটস আপ টু ইউ, আপনারা ডেকোরেশন করলে করতেও পারেন, না চাইলেও করতে পারেন, অন্য কোনোভাবে করতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেট করে দিচ্ছি। সো আমার ডেকোরেশন ডান, এবং এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব ওভার নাইট। আপনারা যদি ওভার নাইট রাখতে না চান অ্যাটলিস্ট প্লিজ ডু 6 আওয়ার্স। সো আমি এটা বের করে নিয়েছি ওভেনে রাখার পরে, এখন পরিবেশনে পালা আপনাদের আমি একটু কেটে দেখাবো, এবং এটা প্লিজ প্লিজ ট্রাই, আপনারা আপনাদের কাছে আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবো, কখনো রিকোয়েস্ট করি না, প্লিজ ট্রাই দিস রেসিপি, এটা আসলে অনেক ভীষণ মজার, ভীষণ ইয়ামি, ফ্লেভারটা খুবই দারুণ এবং মজার আসে। সো হিয়ার ইউ গো ভিউয়ার্স, তৈরি হলো আমার ভীষণ মজার স্ট্রবেরি চিজ কেক, এবং আপনারা যদি এটা বানান আপনারা আমাদের সোশ্যাল সাইটে শেয়ার করতে পারেন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, পাশে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে কোনো রেসিপি প্লিজ কমেন্টস বিলো, উইল ট্রাই ওর বেস্ট টু ডু অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাই নাও, টেক কেয়ার।